Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Shubhriyo darshok. Abdul Majid Fishing YouTube channeler pokkho theke apnader shobake sadar amontron darshok. Ajke apnader ek notun sthane niye choltechi, ekdom notun. Down boshe dise, shei jaga theke ekhon uthabo, shei drishyoi dekhaite jaitechi darshok. Bortoman Brahmaputra nodir pani ekdom porishkar, ei je dekhtechen. পরিষ্কার পানিতে পরিষ্কার পরিষ্কার মাছ হয় দেখতে থাকেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক করবেন হ্যাঁ আবার শেয়ারও করবার গতি চাই যে ভাইজান কইতেছে যে শেয়ারও করেন যাই হোক চললাম আমরা ঘাট থেকে এই যে দেখেন আমাদের ঘাট তো পাথরে পরিপূর্ণ এই যে এরকম পাথরের মধ্যেই ডাউন বসে আছে সে আগে এখান থেকে প্রায় আরো 2.5 কিলোমিটার আগে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা প্রায় 3 কিলোমিটারের মতো ভাটির দিকে আসি দর্শক এই পাহাড়ের পাড় দিয়ে এই যে এরকম পাথর প্রায় পাহাড়টাই আছে আর পিছন দিকে অনেক আছে আমরা পাহাড়ের মিডল স্তরে আসি যাই হোক এরকমই পাড় দিয়ে ভাটির দিকে আসলাম এই যে ডাউন আমাদের উঠলো হাতে আসলো দেখাইতেছি এই যে গোসাইতেছে দর্শক মাছ যেগুলা ধরবো এই যে এইখান দিয়ে তুম এই যে এইখানে ওপরে আল্লাহ ভরসা কি হয় দেখতে থাকেন একটি পদ কথা না বললেই নয় দর্শক আপনাদের নতুন জায়গার নতুন লোকেশনের কথা বলছিলাম এই যে আমাদের চিরপরিচিত মঠ এই বছর আমাদের এই মঠে কোনো দৃশ্য ধারণ করা হয় নাই মাছ ধরার জন্য এই মঠের চতুর্পাশ দিয়ে দাউন আছে সেই দাউনে উঠাইতে চললাম দেখতে থাকেন যদিও অনেক দূর দেখা যাইতেছে লোকা নিয়ে গেলে বেশি সময় লাগে না এই যে এইভাবে দাউন উঠতে উঠতে কিন্তু আমরা ওই মঠের পাশে যাব যাই হোক দর্শক প্রথম আমাদের একটি মাছ আসলো এই দেখেন কি সুন্দর মানে দাউনের পেঁয়াজগুস খেয়ে আইছে পেঁচের মধ্যে তুলে ফেলাইলো টান দিয়ে আমি হাতে ধরে দেখালাম খুব সুন্দর বড় টাইপের মাছ কিন্তু গান গায় নাই এখন তাই না খুবই সুন্দর মাছ এটা আমাদের প্রথম আসলো অবশ্যই আজকে অনেক বড় বড় মাছ আসবো কারণ লোকেশন আপনাদের দেখাইছি খুবই সুন্দর লোকেশন দর্শক এই লোকেশনে সবসময় খুব ভালো ভালো মাছ আজকে সেই জায়গায় আছি যাই হোক উপরওয়ালা আমাদের প্রথম ভালো মাছ পেয়েছে অবশ্যই আরো আশা আছে ভালো ভালো মাছ মাত্র শুরু আমাদের ডাউন পয়লাই পেঁচা গেছিল পাথরের সাথে ভাইছে সেই দৃশ্য দেখাইতেছি যে আউল জাউল হয়ে গেছে ডাউন ঠিক করতেছে বিসমিল্লাহ বিসমিল্লাহ আমার হাতে দাও মাছটা বড়িয়ে লাগছে আর একটা সুতকের লাগে দর্শক খুব সুন্দর মাছ ছিটে গেল দেখছেন কিভাবে ছিটে যায় আমি ধরে আপনাদের দেখাইতেছি কি সুন্দর এটা কি মাছ হলো ঘাইরা মাছ হ্যাঁ বাহ পানিতে এরকম জীবিত ঘোরাঘুরি করে দেখাইলাম আপনাদের খুব ভালো লাগছে দর্শক রিঠা মাছের টা ঘাইরা মাছ দেখতে খুবই সুন্দর ধরতেছি দেখেন তো খুবই সুন্দর খুবই সুন্দর কালার খুব ভালো খুব সুন্দর মাছ দর্শক খুবই সুন্দর যাই হোক এই যে দাউন উঠতেছে দেখাতেছি সুপ্রিয় দর্শক যারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমরা প্রতিনিয়তই আপনাদের দেখানো উপলক্ষে ব্রহ্মপুত্র নদী চাম্পা নদী বিভিন্ন নদীতে মাছ ধরে থাকি আজকে আসছি যে লোকেশনে এটি আমাদের আসাম রাজ্যের ধুবড়ী জেলার অন্তর্গত
চান্দুডিঙ্গা পাহাড় সংলগ্ন ব্রহ্মপুত্র নদী, এই যে পাহাড় দেখেছি ব্রহ্মপুত্র নদী, এটি আমাদের চিরপরিচিত মঠ। এটি ব্রিটিশের যুগে বানানো হয়েছিল, কারণ বর্ষার সময় এই পাহাড়টি ডুবো ডুবো অবস্থায় থাকে, তখন জাহাজের সাথে সংঘর্ষ লাগিয়া অনেক জাহাজ এখানে ডুবে গেছে, যার ফলে এই মঠটি তৈরি করে দিছে। এটি একটি বিপদ সীমা, এই মঠ কোনোদিনও আর উপরের যে স্তম্ভগুলো আছে এগুলো আর ডুবে যায় না, সেই উদ্দেশ্যে এটি তৈরি করা। অনেক বড় বড় মাছ হয়, কারণ পুঁটি মাছের আদার দিয়ে বর্ষি দেওয়া হয়েছে। দর্শক, বাগারি মাছ আমাদের যাত্রা হয়ে গেছে। বাগারি মাছ খুব সুন্দর, বাগারি দেখি 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 মাছটা দেখি একদম হলুদ কালার, দেখেন তো কি সুন্দর মাছ। বসিটা খুলো, খুবই ভালো লাগছে দর্শক। মাছ ধরা নিজের হাত দিয়ে আর লোকাতে বসে থাকা দর্শক অনুভূতিটা কিরকম একজন লাগে, সেই মুহূর্তগুলো মনে হইলে ছোটবেলা যখন ধরতাম, এখন দৃশ্য ধারণ করবার আসে সেই মুহূর্তগুলো মনে পড়ে যায়। এই যে মাছটা হাত দিয়ে ধরছি, এখন সেই স্মৃতিগুলো জাগতেছে, ছোটবেলায় এরকম ধরতাম, অনেক দিন হয় মাছ ধরি না। যাই হোক, আপনাদের খালি দেখাই আমি মাছ ধরা, কিন্তু নিজের হাত দিয়ে খুব কম ধরি, আজকে ধরলাম, খুব সুন্দর লাগলো। যাই হোক দর্শক, এরকম সুন্দর সুন্দর মাছের আশায় অপেক্ষায় আমরা কিন্তু আছি, আপনারাও থাকবেন আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে, কারণ সব সময় প্রতি মুহূর্তে একরকম মাছ হয় না, কোনো কোনো দিন খুব বেশি হয়, কোনো কোনো দিন কম হয়। যাই হোক, আজকে লক্ষণ ভালো দেখতেছি, যেখানে আমাদের দাউন আছে সে জায়গা আমরা এখনও অব্দি পাই নাই। এই যে পাথর দেখতেছেন, এই পাথরের চতুর পাশে আমাদের দাউন আছে, দেখেন স্রোতের অবস্থা, দেখেন এই যে পাহাড়ের পাথরের স্রোতটা দেখেতেছি। এখানে বাগারি মাছ অন্য অন্য মাছ বেশি হয়। এই আরও একটি ইঠা মাছ আছে, দেখেন খুব সুন্দর এটা দর্শক, দেখেন মাছটির অবস্থা খুবই সুন্দর, খুবই সুন্দর, বাহ। দাউন বসি দিয়ে ছোটবেলা মাছ ধরতাম, সেই কথাগুলো মনে পড়ে। গান গাওয়া মাছ, ইঠা মাছ, গান গাওয়া মাছ, গান গাওয়া মাছটা এদিকে থাক, বাস খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দর্শক। বাগারি মাছ কয়েকটা, একটা রিঠা মাছ, দুইটা, তিনটা ঘাড়ুয়া মাছ একটা আসছে, অবশ্যই আরও অনেক বড় মাছের অপেক্ষায় আছি দর্শক, উপরওয়ালা দিবেন আমাদের, দেখা যাক কী হয়। যাই হোক, আমাদের সুন্দর সুন্দর এখানে পানি আছে, সুন্দর সুন্দর মাছ ধরছিল দর্শক, আপনাদের দেখাইলাম, এখন এই যে বেশি পানিতে রেখে দিলাম জীবিত, যদি আবার মরে যায় সেই জন্য গভীর পানিতে রাখা হলো। দর্শক, যে স্রোত দেখতেছি আপনাদেরকে দেখাইতেছি, আপনারাও দেখেন, এই স্রোতের মধ্যে দাউন বসি উঠানোই তো কথা, দেখেন এই যে পাথরগুলোর কথা বলছিলাম, এই যে এটি একটি পাথরের পাহাড়, এইখানে শুধু পাথর, শুধু পাথর। দর্শক, পাহাড়ের টিলাটায় এসে আমরা পাইলাম, এই যে দেখাইতেছি দেখেন, এই যে দাউন আমাদের ছিল এখানে, উঠানো শুরু করলাম। এটি শুধু পাহাড় পাথর, দেখেন স্রোত, দেখেন কত স্রোত আছে এখানে, বুঝতে পারবেন আইডিয়া, পানির ডাক দেখেন,
এই স্রোতের মধ্যে কিন্তু আমরা ডাউন দিচ্ছি, এই যে ডাউন দিচ্ছি, এটি সেই আমাদের সুপরিচিত মঠ পাহাড়। এর মাথা অবধি পানি হয় বর্ষার টাইমে, এটা ডোবে না, যত পানি হোক ডোবে না। এই যে এখান দিয়ে আমাদের ডাউন আসছে, এই যে পাহাড়ে পাথরের পাশ দিয়ে যে এইভাবে দিচ্ছে দেখ। দেখছেন এক একটা পাকা পাহা পাথর কিভাবে বসে আছে। আসুক বড় মাছ, এই পাথরের গাবারে বড় মাছ লাগে, দেখেন তো পা। খুবই স্রোত, নাও রাখা কষ্টকর হয়ে গেছে। দর্শক আপনাদের মঠ দেখাইতেছি, কিন্তু মঠের পাশে আমাদের মাছ কিন্তু ধরে নেই এখনো। এই যে দাউন উঠাইতেছি, অনেকটুক দাউন উঠানো হলো, মাছ এখনো কিন্তু আসে নাই, অপেক্ষায় আছি। দর্শক দেখতে থাকেন, খুব সুন্দর লোকেশন, সুন্দর জায়গা। অনেকক্ষণ হলো মাছ আমাদের আসে না, দেখেন স্রোত কত স্রোত। স্রোতের মধ্যে এক দাউন আমাদের পাথর উঠলো, এই সামনে এই যে দেখতেছেন আরো ওদিকে স্রোত আরো বেশি, এখানেও কিন্তু আমাদের বর্ষি আছে। খালি এই পাশে না, এই পাশে মাছ হয়তো আমাদের হয় নাই, যাই হোক। আজকে আপনাদের কমেন্টে রিপ্লাইও ভিডিওতে দিতে পারলাম না, সময় সংকীর্ণ, মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এটি টানছি দর্শক, আসসালামু আলাইকুম।